ঝুঁকিও তৈরি হতে পারে। আর তাই অসুস্থতায় করণীয় সম্পর্কে এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা নির্দিষ্ট রোগ, রোগটির লক্ষণ, রোগের প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়ে থাকি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় লিভারের সমস্যা। এই সমস্যা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে অবশ্যই ফোন করুন 8126239। এভরিডে প্র্যাকটিসে মূলত দু ধরনের লিভার রোগী দেখা পাই। কিছু রোগী আসেন জন্ডিস নিয়ে, যারা মূলত বিভিন্ন হেপাটাইটিস ভাইরাসের ইনফেকশনে ভোগেন, আর কিছু পেশেন্ট আসেন যারা দীর্ঘমেয়াদী বা ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত। এই রোগগুলোকে আমরা আবার ব্রডলি তিন ভাগে ভাগ করতে পারি। কেউ কেউ ক্রনিক হেপাটাইটিস আক্রান্ত, কারো কারো সিরোসিস থাকে উইথ ডিফারেন্ট কমপ্লিকেশনস, কারো কারোর সাথে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা থাকতে পারে। এই হচ্ছে ব্রডলি আমরা যে সমস্ত পেশেন্ট হ্যান্ডেল করি। জন্ডিসের কথা বললেন, এটা বেশ কমন আপনাদের কাছে। লিভারের সমস্যাগুলো আসলে কেমন, বাংলাদেশের পরিসংখ্যান অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কেমন দেখছেন, বাড়ছে কিনা বা কাদের মধ্যে বেশি হচ্ছে? লিভার ডিজিজ আমাদের দেশে খুবই কমন। যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে আউটডোর সার্ভিস আছে, এটা বাংলাদেশে একটা পায়োনিয়ার হসপিটাল। এখানে সমস্ত স্পেশালিটি রিপ্রেজেন্টেড। এখানে ফোর্থ হাইয়েস্ট লার্জেস্ট নাম্বার অফ পেশেন্টস, মানে সমস্ত ডিসিপ্লিন মিলিয়ে লিভার আউটডোরে আসে। প্রতিদিন প্রায় 100 উপরে রোগী আমরা এখানে দেখে থাকি। আর যদি স্ট্যাটিস্টিক্স চান, তাহলে যেমন এদেশে প্রধান লিভার সমস্যা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আমাদের তত্ত্ব মতে এদেশে প্রায় 5.4% লোক, অর্থাৎ প্রায় 80-85 লক্ষ লোক হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত। আর এখানে আরেকটা খুব কমন ভাইরাস হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। হেপাটাইটিস ই ভাইরাস এদেশে যে সমস্ত জন্ডিস হয়, তার এটা আমাদের স্ট্যাটিস্টিক্স এর পাবলিশ পেপার, প্রায় 60% লোকের জন্ডিস হয় হেপাটাইটিস ই ভাইরাস থেকে, টোটাল জন্ডিস এর মধ্যে। আচ্ছা, কাদের মানে আসলে কেন হচ্ছে, কারো কারো হচ্ছে বেশি, কারো কারো হচ্ছে কম, যাদের বেশি হচ্ছে আসলে কি কি কারণগুলো থাকলে লিভারের সমস্যাগুলো বেশি হয়? আসলে লিভারের সমস্যাগুলো যেগুলো প্রতিকারযোগ্য কারণ যদি বলতে চান, কিছু তো আছে আমাদের হাতে নাই। এখন কারো যদি কোনো জন্মগত লিভার ডিজিজ হয় তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু লিভারের ম্যাক্সিমাম ডিজিজ হচ্ছে প্রিভেন্টেবল। অ্যান্ড এগুলো সোশিও ইকোনমিক স্ট্যাটাস কিছুটা রিলেটেড, কিন্তু কিছু মোর রিলেটেড হচ্ছে নিজের সচেতনতার উপরে। যেন আমরা যে ভাইরাল হেপাটাইটিসগুলোর কথা বলছিলাম, এর মধ্যে 4টা হেপাটাইটিস ভাইরাস আমরা কমনলি ফেস করি, এ বি সি ডি ই, এই 5টা। এর মধ্যে সবগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। বি ভাইরাসের ভ্যাকসিন আছে, ভ্যাকসিন যদি নিয়ে নেন তাহলে 95% বা তার চেয়ে বেশি % ক্ষেত্রে একজন নিরাপদ থাকবে, তার বি ভাইরাস হবে না। এ ভাইরাসের ভ্যাকসিন আছে, আনফর্চুনেটলি ই বা সি ভাইরাসের ভ্যাকসিন নাই। কিন্তু এ ভাইরাস, ই ভাইরাস এগুলো মূলত খাদ্যবাহিত, তো যদি আমরা আমাদের খাবারের ব্যাপারে একটু সচেতন থাকি, সচেতনতা বলতে ফুটিয়ে পানি খাওয়া, যেখানে সেখানে রাস্তাঘাটে খাবার না খাওয়া বা গরম খাবার খাওয়া, তাহলে কিন্তু আমরা যেটা বলছি প্রায় 60% জন্ডিস থেকে বেঁচে থাকতে পারি। আর একটা টিকা নিলে কিন্তু আমরা আমাদের দেশে, যদি আমরা আমাদের পুরো পপুলেশনকে ভ্যাকসিনেট করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশে প্রায় 80% অফ লিভার ডিজিজ বার্ডেন কমিয়ে ফেলতে পারি। এখন যে বলা সহজ করা খুব কঠিন, কিন্তু এটা এখন আমাদের মতো একটা গরিব দেশের সরকারের কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। সরকার যেটা করছেন ইটস অ্যামেজিং। সরকার আমাদের দেশের আপনার চাইল্ডহুড ভ্যাকসিনেশন শুরু করেছেন, আমাদের ইপিআই প্রোগ্রামে যথেষ্ট এক্সপেন্সিভ একটা ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে পুরো সরকারি পর্যায়ে। নেশন ওয়াইড অ্যাডাল্ট পপুলেশন ভ্যাকসিনেশন খুব কম দেশে আছে, বাংলাদেশে সম্ভব না। যেটা দরকার হচ্ছে নিজেদের সচেতনতা, যে আমরা নিজেদের পাশে যদি ভ্যাকসিনটা নিয়ে নেই, দ্যাট ক্যান প্রিভেন্ট অনেক লিভার ডিজিজ। এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, প্রতিরোধ যখন আলোচনা করছি। আপনি যেটা বললেন জন্ডিস এবং অনেকগুলো ভাইরাসের কথা বললেন, যেগুলো আমাদের শরীরে আসতে হবে কোন না কোন মাধ্যমে। আপনি খাবারের কথা বলেছেন এবং অন্যান্য ভাবে কি কি ধরন আছে আসলে ভাইরাস, মানে আপনি যে 5টা বলেছেন, বাট মানে খাবারের ছাড়াও আর কিভাবে আমাদের শরীরে আসতে পারে? একটা ইম্পর্টেন্ট রুট হচ্ছে আপনার রক্ত বা রক্তের প্রোডাক্টের মাধ্যমে। শরীরে দূষিত নীল বা রক্ত নিলে অনেক সময় স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে, মার কাছ থেকে বাচ্চার যে ভাইরাসগুলো আমরা পাই, তার মধ্যে কমন হচ্ছে বি ভাইরাস এবং সি ভাইরাস। এর মধ্যে বি ভাইরাসটা আমাদের সেটা প্রধান ডিজিজ। আমরা যেটাকে বলি সেরাম হেপাটাইটিস বলতে পারি, যেহেতু রক্তবাহিকা। এছাড়া আপনি বলেন যে নারী পুরুষের সম্পর্কের মাধ্যমেও এটা শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে, তার মানে অনেকগুলো এক একটা ভাইরাসের এক এক রকম ট্রান্সমিশন। কি কি লক্ষণ থাকলে আমি বুঝবো যে আমার লিভারের সমস্যা হচ্ছে? মানে আমাদের দর্শকদের জন্য বলছি, এমনি যদি কারো অ্যাকিউট হেপাটাইটিস বা জন্ডিস হয়, এই সময় যে সমস্যাগুলো দেখা যায়, শুরুতেই চোখ হলুদ হয় না, শুরুতে অনেকের জ্বর থাকতে পারে, খাবায় অরুচি, বমি বমি ভাব, একটু টায়ার্ডনেস, এসব হয়, পরে ফুল ব্লোন জন্ডিস ডেভেলপ করে। এটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস এর ক্ষেত্রে। ক্রনিক লিভার ডিজিজের কিন্তু কোনো সিমটম নেই আসলে।
যেটা আমাদের জন্য খারাপ, যেটা আমাদের জন্য খারাপ খবর, কারণ লিভারের টলারেন্স খুব বেশি, এমনকি কারো সিরোসিস হয়ে যাওয়ার পর একজন মানুষ দীর্ঘদিন অ্যাসিমটোমেটিক থাকতে পারেন, কমপ্লিকেশন গুলো ডেভেলপ করার পর একটা সিমটম।